হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবার খুব পরিচিত একটা খাবার হলো সবজি পাকোড়া। যদিও এটা একটা ভাজাভুজি খাবার, কিন্তু এটা খেলে সবজি কিন্তু কিছুটা খাওয়া হয়, তাই আমার এটা খুব পছন্দের একটা খাবার। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাতে পারেন। আজকে আমি মোটামুটি সহজ উপায় কীভাবে মজা করে এই সবজি পাকোড়াটা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবজি পাকোড়া বানানোর জন্য আমি আজকে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো পরিমাণে নিয়ে নিতে পারবেন। আমি যা যা নিয়েছি তা হলো গাজর, ক্যাপসিকাম। এখানে হাফ কাপ করে গাজর আর ক্যাপসিকাম আছে। আর গাজরগুলোকে আমি একদম পাতলা আর চিকন করে কেটেছি, ক্যাপসিকামগুলোকেও পাতলা পাতলা করে কেটেছি। এরপর নিয়েছি পালং শাক, আর পালং শাক এখানে হাফ কাপের মতো আছে। শাকটাকেও আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকেও একদম পাতলা আর চিকন করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ, ধনে পাতা কুচি, 2 কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, আর গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ আস্ত জিরা, লেবুর রস ইউজ করবো আমি 3 টেবিল চামচ। গুঁড়া মশলার জন্য আমি নিয়েছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। বাইন্ডিংসের জন্য আমার লাগবে বেসন, আমি 1 কাপ বেসন নিয়েছি। আর চালের গুঁড়া নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। চালের গুঁড়াটা পাকোড়াটাকে অনেকটা ক্রিস্পি বানাবে, তাই আমি চালের গুঁড়াটা ইউজ করছি। আর লাগবে ভাজার জন্য প্রয়োজন মতো তেল। এখন একটা বড় বাটিতে আমি প্রথমে বেসন আর চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সবগুলো শুকনা মশলা নিয়ে নিচ্ছি। আমি প্রথমে আস্ত জিরাটা নিয়ে নিলাম, নিয়ে নিলাম চাট মশলা আর ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া। এখন এই সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে বেসনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে নিতে হবে। বেসনের সাথে সবগুলো গুঁড়া মশলা মাখিয়ে নিয়ে তারপর আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। আমি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, নিয়ে নিলাম আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আর নিয়ে নিলাম শাক। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটু হালকা করে মাখিয়ে নিব। সব কিছু একটু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে লেবুর রস নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন আরেকবার একটু মেখে নিচ্ছি। এখন এতে অল্প করে পানি অ্যাড করে আবার মাখিয়ে নিব। আর এখানে কিন্তু খুব বেশি পানি দরকার হবে না, কারণ সবজি থেকেই কিন্তু পানি ছাড়বে, তাই পানি কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে, খুব অল্প পানি লাগবে। পানি দিয়ে এটাকে মাখানোর সময় যখন দেখবেন যে একটা আঠালো ধরনের কনসিস্টেন্সি হয়েছে, তখন বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। আর সবজিটা মাখানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় যে বেসন আরেকটু দরকার ছিল অথবা চালের গুঁড়ো আরেকটু লাগতো, তাহলে কিন্তু আপনারা সেটা প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। মাখানো হয়েছে কি না বুঝতে হলে এভাবে করে হাতে একটু তুলে নিলে যদি দেখেন যে এটা আঠালো হয়েছে এবং সবজিগুলো একসাথে লেগে আছে, তাহলেই বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। আমারটা মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নিব। আর মাখানো হয়ে গেলে পরে এটাকে কিন্তু খুব বেশি সময় থেকে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর পাকোড়াগুলোকে পাতলা করে ভাজতে পারলেই ভালো হবে, এতে করে পাকোড়াগুলো ক্রিস্পি হবে। তাছাড়া পাকোড়ার কিন্তু কোনো শেপ করা দরকার নেই, এগুলো এরকম এবড়ো থেবড়ো শেপেরই হয়। জাস্ট হাতে কিছুটা পরিমাণ নিয়ে একটু চেপে নিয়ে তেলে দিয়ে দিলেই চলবে। এখন মিডিয়াম থেকেও কম আঁচে রেখে আমি পাকোড়াগুলোকে ব্রাউন করে ভেজে নিব। তেলে দেওয়ার সাথে সাথেই পাকোড়া উল্টে দেওয়া দরকার নেই, যখন একটা পাশ মোটামুটি হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিলেই চলবে। কয়েকবার উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিব। আর পাকোড়া কিন্তু আমি বেশ অনেকটা সময় নিয়ে ভেজেছি, কারণ এগুলোকে আমি কম আঁচে রেখে ভেজেছি যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে হয়ে যায়। তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে আমি একটা কিচেন টাওয়ালের উপর তুলে নিয়েছি। আর একইভাবে বাকি পাকোড়াগুলোকেও এখন আমি ভেজে নেব।
তো হয়ে গেল খুব মজার আর খুব ক্রিস্পি সবজি পাকোড়া। আর এই পাকোড়াটাকে কিন্তু গরম গরমই সার্ভ করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।